जय हिंद दोस्तों। तो देखो, कलकाता पुलিশে একটা অফিসিয়াল নোটিশ দিয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো দেখো, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে। ইউয়ারদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি সবই ডিটেইলসে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এখানে তোমাদের কনস্টেবল মেলতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1410টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 256টি। তো তোমাদের এখানে এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদের ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তোমাদের এজ হতে হবে 18 বছর মিনিমাম, আর ম্যাক্সিমাম হতে হবে 27 বছর 1/1/2022-এর হিসাবে। তারপর তোমরা কাস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ যেটা তোমাদের বয়সে ছাড় থাকে সেই ছাড়টা তোমরা পাবে। আর তোমাদের বয়সের প্রমাণ হিসাবে, ভ্যালিড সার্টিফিকেট হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে। তারপর দেখো যেগুলো বলা রয়েছে আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। তারপর দেখো যেটা বলা রয়েছে, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, এটা WP-র মতনই। তোমাদের কনস্টেবল মেল যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 57 কেজি, এবং চেস্ট তোমাদের না ফুলিয়ে থাকতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। এরপর দেখো গোর্খা, গাঢ়ওয়ালি, রাজবংশী এবং সিডুল টাইপ যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 53 কেজি। এই ক্ষেত্রে তোমাদের চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে সেটা হতে হবে 81 সেন্টিমিটার। এরপর লেডি কনস্টেবলদের ক্ষেত্রে দেখো, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি তোমাদের সবাইকার জন্য লাগবে 160 সেন্টিমিটার এবং হাইট থাকতে হবে 49 কেজি, এবং যারা গোর্খা, গাঢ়ওয়ালি, রাজবংশী এবং সিডুল টাইপ রয়েছে তোমাদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 45 কেজি। অর্থাৎ এটিও WP-র মতনই সেম। তারপর দেখো যেটা বলা রয়েছে, মেথড অফ রিক্রুটমেন্ট। তো আগে কী রকম ছিল, যখন কলকাতার আন্ডারে ছিল তো তখন হতো কী হতো, আগে গ্রাউন্ড হতো, তারপরে মেন এক্সাম হতো, তারপরে ইন্টারভিউ, তারপরে নিয়োগ হতো। তো এখন কী করেছে, এখন PRB-র আন্ডারে করে দিয়েছে। তো আগে প্রিলিমিনারি টেস্ট হবে, তোমাদের 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে। তো তোমাদের প্রিলিমিনারি কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে 30 নম্বর, আর রিজনিং থাকবে 30 নম্বর। তো তোমাদের এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, যদি তোমরা 4টা ভুল করো তো তোমাদের 1 নম্বর কাটা যাবে। তারপর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী বলা রয়েছে, কনস্টেবল মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে, টাইম রয়েছে 6 মিনিট 30 সেকেন্ড, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, টাইম রয়েছে 4 মিনিট 30 সেকেন্ড। তারপর দেখো ফাইনাল রিটেন এক্সাম রয়েছে, তোমাদের টোটাল থাকবে 85 নম্বরে। WP-র ক্ষেত্রে কী ছিল, তোমাদের জেনারেল নলেজ ছিল 25 নম্বর, ইংলিশ ছিল 25 নম্বর, 50 নম্বর, তারপরে 20 নম্বরের ছিল ম্যাথ, আর 15 নম্বর ছিল রিজনিং, টোটাল 25 নম্বর। তো এখানে একটু চেঞ্জ করেছে, তোমাদের এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকছে 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বরের। ঠিক আছে, তো এখানে তোমাদের একটু চেঞ্জ করেছে। তো এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, 4টা ভুল পজিশনের জন্য 1টি নাম্বার কাটা যাবে। তারপরে থাকছে তোমাদের 15 নম্বরে ইন্টারভিউ থাকছে। তারপর তোমরা মেন এক্সাম এবং ইন্টারভিউতে যদি কোয়ালিফাই করো তো তারপর তোমাদের ভেরিফিকেশন হবে এবং তারপর হবে মেডিকেল এক্সামিনেশান। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা বলে দিচ্ছি আমি। তো তোমরা যারা রয়েছো তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি লাগবে 150 টাকা, আর প্রসেসিং ফি লাগবে 20 টাকা, টোটাল তোমাদের লাগছে 170 টাকা। এবং শিডিউল কাস্ট যারা রয়েছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা লাগবে। আর শিডিউল টাইপ যারা রয়েছো তাদের ক্ষেত্রে প্রসেসিং ফি লাগছে 20 টাকা, এবং অর্থাৎ টোটাল অ্যামাউন্টে 20 টাকা লাগছে। এটা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য, বাকি যারা আদার স্টেট থেকে ধরো বিহার থেকে অ্যাপ্লাই করে তাদের জন্য আলাদা। তো এখানে বলাই রয়েছে, দেখতে পাচ্ছ নো এক্সট্রাকশন অফ ফিস
is available to SC/ST candidates of other state. তো দেখো, আমি তোমাদের যেটা ইম্পর্টেন্ট ছিল সেগুলো বলে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার। আর কাল ডিউটির জন্য ভিডিওটা বানাতে পারিনি, তাই এখন বানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে দাও, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।